অত্যাধুনিক কমোড ফ্ল্যাশে, দুটি বোতাম তো আপনি দেখেছেন, কিন্তু তার ব্যবহার জানেন কি? কেন ফ্ল্যাশে দুটি বোতাম থাকে, কি কারণে বা কিভাবে তার ব্যবহার করা হয়? দুটি ফ্ল্যাশের কিন্তু নির্দিষ্ট দুটি আলাদা আলাদা কাজ রয়েছে, একটি বড় ফ্ল্যাশের জন্য, একটি ছোট ফ্ল্যাশের জন্য। অর্থাৎ বড় বোতামটি চাপ দিলে বেশি জল বের হয়, ছোটটায় চাপ দিলে কম জল বের হয়। বড় বোতামে 6 থেকে 9 লিটার জল হয়, অন্যদিকে ছোট বোতামে চাপ দিলে 3 থেকে 4.5 লিটার জল বের হয়। দুটি বোতাম দুটি আলাদা কাজের জন্য তৈরি করা হয়েছে। বড় বোতামটি শক্ত বজ্র পদার্থের জন্য এবং ছোট বোতামটি তৈরি হয়েছে তরল বজ্র পদার্থের জন্য। জল সংরক্ষণের কথা মাথায় রেখে এই ব্যবস্থা তৈরি করা হয়েছে। আমেরিকান ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার ভিক্টর পাপানে প্রথম এই ব্যবস্থার উদ্ভাবন করে। 1976-এ নিজের বই ডিজাইন ফর দ্য রিয়েল ওয়ার্ল্ডে এই ব্যবস্থার কথাও লিখে গিয়েছিলেন ভিক্টর। পরে 1980-সালে অস্ট্রেলিয়াতে প্রথম ডুয়াল ফ্ল্যাশ ব্যবস্থা বাস্তবায়িত করা হয়। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।